আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে দু সালে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য সরকারের পক্ষ থেকে যে সকল আপডেটগুলো আসছে আমি আজকে তোমাদেরকে সে বিষয়গুলো শেয়ার করব। তোমরা জানো যে শিক্ষা বোর্ডগুলো চেয়ারম্যানদের একটা কমিটি আছে সেটার নাম হচ্ছে আন্ত শিক্ষা বোর্ড চেয়ারম্যানস কমিটি তো সেই কমিটির পক্ষ থেকে গতকাল রবিবার কিছু কিছু বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হলো তো যে পাঁচটি বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হলো আজকে তোমাদেরকে আমি সেই বিষয়গুলো শেয়ার করছি বিষয়গুলো তোমরা সবাই জানো তবে একটু ক্লিয়ার করছি প্রথম বিষয় হচ্ছে যে নির্বাচনী পরীক্ষা যেটাকে আমরা টেস্ট পরীক্ষা বলি সেই নির্বাচনী পরীক্ষা না নেওয়ার প্রস্তাব করেছেন তবে তারা একটা বিষয় বলেছেন যে স্কুল চাইলে একটা প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারে তোমরা জানো যে যেহেতু আমরা একটা বড় পরীক্ষা দিচ্ছি এসএসসি পরীক্ষা অনেক বড় এমনের একটা পরীক্ষা তো এই পরীক্ষার জন্য অবশ্যই একটা প্রস্তুতিমূলক পরীক্ষা হবে এই মার্চ মাসে কারণ মার্চ এপ্রিল মে জুন তো যেহেতু তোমার এপ্রিলের রোজা আছে তো সে কারণে এপ্রিল মাসে কিন্তু তোমার রোজার সময় কিন্তু পরীক্ষা নেবে না আবার মে মাসের পরে কিন্তু জুন মাস সো জুন মাসে যদি আমাদের ফাইনাল পরীক্ষা সে কারণে আমাদের তোমার প্রস্তুতিমূলক যে পরীক্ষাটা সেটা কিন্তু মার্চ মাসেই হবে তো যদিও টেস্ট পরীক্ষা হচ্ছে না নির্বাচনী পরীক্ষা হচ্ছে না কিন্তু প্রতিটা স্কুল কিন্তু একটা প্রস্তুতিমূলক পরীক্ষা মানে পরীক্ষার আগে তুমি কেমন প্রিপারেশন নিয়েছো যে শর্ট সিলেবাস সরকার পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই শর্ট সিলেবাসের উপরে একটা পরীক্ষা অবশ্য তারা নেবে তাহলে আমরা যদিও আমাদের এখানে নির্বাচনী পরীক্ষা হচ্ছে না কিন্তু স্কুল কেন্দ্রিক একটা প্রস্তুতিমূলক পরীক্ষা কিন্তু তারা হবে এবং সেটা কিন্তু মার্চে হবে আগামী মাসে কিন্তু হচ্ছে সো তোমরা সেই প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও প্রথম হচ্ছে এটা দুই নম্বর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আমাদের আইসিটি এরপর হচ্ছে ধর্মশিক্ষা এবং হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই তিনটা সাবজেক্টের পরীক্ষা হবে না সো এই তিনটা সাবজেক্টের প্রস্তুতিমূলক পরীক্ষাও হবে না এবং এগুলো ফাইনাল যে পরীক্ষা ছিল সেটাও হচ্ছে না তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে এখন পর্যন্ত জুন মাসের মাঝামাঝি সময়ে তোমার এসএসসি পরীক্ষা হবে আর এরপর হচ্ছে কলেজের যে পরীক্ষা যে ইন্টারমিডিয়েট পরীক্ষা সেটা হচ্ছে আগস্ট মাসে হবে আর নাম্বারের দিক থেকে বলা হয়েছে সেটা হচ্ছে যে যে সকল সাবজেক্টগুলোতে ব্যবহারিক পরীক্ষা নাই যেমন বিজ্ঞান বিষয়গুলোতে ব্যবহারিক পরীক্ষা আছে তো বিজ্ঞান বিষয়গুলোতে পরীক্ষা নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ নাম্বার হবে তার মধ্যে তিনটা সৃজনশীল তিরিশ নাম্বার আর হচ্ছে পনেরোটা এমসিকিউ যেগুলো বিজ্ঞান সাবজেক্ট যেগুলোতে ব্যবহারিক পরীক্ষা আছে আর যে সকল সাবজেক্টগুলোতে ব্যবহারিক পরীক্ষা নাই সেগুলো পরীক্ষা হবে পঞ্চান্ন নাম্বার পঞ্চান্ন তার মধ্যে হচ্ছে তোমার চল্লিশ হচ্ছে তোমার রিটার্ন থাকবে চারটা সৃজনশীল থাকবে আর পনেরো হচ্ছে এমসিকিউ তো যেগুলোতে আমরা ব্যবহারিক পরীক্ষা নাই সেগুলোতে পরীক্ষা হবে তোমার চারটা সৃজনশীল চল্লিশ আর পনেরোটা এমসিকিউ থাকবে আর যেগুলোতে ব্যবহারিক পরীক্ষা আছে সেখানে থাকবে হচ্ছে তিনটা সৃজনশীল আর থাকবে হচ্ছে তোমার পনেরোটা এমসিকিউ আর বাংলা ফার্স্ট পেপারের পরীক্ষা কিন্তু তোমার পঞ্চান্ন নাম্বার পরীক্ষা হবে সেখানে চারটা সৃজনশীল থাকবে এবং পনেরো নাম্বার এমসি থাকবে আর বাংলা দ্বিতীয় পত্রে থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর পরীক্ষা হবে যেখানে তোমার তিরিশটা তিরিশ নম্বরের সৃজনশীল মানে তিনটা সৃজনশীল আর হচ্ছে পনেরোটা এমসিকিউ তাহলে আমরা বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমরা সব মিলে একশো নাম্বার পরীক্ষা হবে মানে বাংলা প্রথম হচ্ছে পঞ্চান্ন আর সেকেন্ড হচ্ছে তোমার ৪৫ সব মিলে একশো আবার ইংরেজি প্রথম হচ্ছে পঞ্চান্ন আবার ইংরেজি সেকেন্ড হচ্ছে পঁয়তাল্লিশ সব মিলে একশো তো আশা করি তোমরা সরকারের এই যে আপডেটগুলো তোমরা বুঝতে পেরেছ তো আমি মূল কথা হচ্ছে যে তোমাদের টেস্ট পরীক্ষা যেটাকে আমরা নির্বাচনী পরীক্ষা এই পরীক্ষা না হলেও ফর্মালি ওই পরীক্ষা না হলেও তোমার একটা প্রস্তুতিমূলক একটা পরীক্ষা হবে সো প্রস্তুতিমূলক পরীক্ষাটাকেই তুমি মেইন পরীক্ষা মনে করো যে আমি এই দুই বছর কি শিক্ষা অর্জন করলাম বা কেমন আমি শিখতে পারলাম এটা এটা নিয়ে একটা একটা তুমি তুমি পরীক্ষাটাকে গুরুত্ব দিয়ে পড়াশোনা করো কারণ তুমি এরপরে রমজানে পড়তে পারবে না রমজান মাসে আমরা বিভিন্ন রোজা বা বিভিন্ন ক্লান্তি থাকে পড়া হবে না তারপর হচ্ছে আর এক মাস সময় থাকবে সেটা হচ্ছে মে মাস তো মে মাসে তো তুমি এই মানে এই রিক্সিদিক করতে করতে সময় চলে যাবে তার মানে তোমার প্রিপারেশনের জন্য গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হচ্ছে তোমার মার্চে যে প্রস্তুতিমূলক পরীক্ষাটা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ওই পরীক্ষা ওই প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে তুমি এসএসসি পরীক্ষা কেমন করছো আর তুমি কোনো কজ দেখার লাভ হবে না তুমি যদি বলো যে করোনার কারণে এই সমস্যা ওই সমস্যা এটা নাই সেটা নাই নো সবাই কিন্তু ভালো করবে সো সো তোমাকে কী করতে হবে ভালো করতে হবে আর আইসিটি বা ধর্ম যে বাংলাদেশে বিশ্ব পরিচয় যদিও সাবজেক্টগুলো পরীক্ষা হচ্ছে না তুমি প্রিপারেশান না নিলেও চলবে তবে আমি একটা সাবজেক্ট বলবো সেটা হচ্ছে ধর্ম এই বইটা তুমি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই বইটা ভালো করে একবার পড়বে কারণ এই বইটা তুমি আর সেকেন্ড টাইম পড়ার জীবনে কোনো দিন চান্স পাবে না তো যদি তুমি সুযোগ পাও এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ে ফেলো ঠিক আছে আর একটু এরপরও বিষয় হচ্ছে যে আমাদের যেহেতু ব্যবহারিক পরীক্ষা যেগুলোতে নাই চারটা সৃজনশীল হবে তোমরা জানো না যে অনেক সময় সৃজনশীল লেখার যে একটা দক্ষতা মানে টাইম ম্যানেজমেন্ট এটা তোমাদের অনেকের নাই সেই কারণে তোমরা এখন থেকে প্রতিদিন একটা করে সৃজনশীল বাসায় প্র্যাকটিস করো যাতে খুব শর্ট সময়ের মধ্যে এবং হাতের লেখা সৃজনশীলের নিয়ম মেনটেন করে তুমি যেন লিখতে পারো বাসায় তুমি সৃজনশীল কী করো প্র্যাকটিস করো এবং অ্যামসে কেউ প্র্যাকটিস করো আর লাস্ট হচ্ছে বাংলা ফার্স্ট ওয়ারের এবং সেকেন্ড ওয়ার যে বিষয় বললাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের মূল বিষয় হচ্ছে যে পরীক্ষার প্রিপারেশানটা তোমাকে নিতে হবে পরীক্ষা ভালো করলো তোমাকেও করতে হবে আর ইনশাআল্লাহ আমি তোমাদের সাথে আছি বাংলা পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র যে সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ সৃজনশীল যা থাকবে আমি তোমাদের সাথে সে বিষয়গুলো শেয়ার করবো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা